আমি যখন ব্যাটিং করতেছিলাম আই ফিল যে উইকেটটা ভালো, আর একটু চ্যালেঞ্জিং ছিল পেস বলের জন্য, বাট স্পিনের জন্য খুব একটা ডিফিকাল্ট ছিল না। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের যেহেতু টপ অর্ডারের ব্যাটসম্যানরা অনেকক্ষণ লং ইনিংস খেলেছে, আমার মনে হয় আর একটু যদি তারা 10-20টা রান একটু এক্সিলেট করে দিতে পারতো তাহলে ভালো হতো। বাট খারাপ ছিল না, গুড টোটাল ছিল, ফাইটিং স্কোরই ছিল। দেখেন এটা বলাটা খুব ডিফিকাল্ট যে ফিউচারের জন্য কি প্ল্যান করতেছে না করতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আমি যখন টস করি আমার কাছে উইকেটটা খুবই ভালো মনে হয়েছিল। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন 20 এবং 10-15 অলমোস্ট লাস্ট 5 ওভারই একটু বল বেশি স্পিন করেছে, তার আগে কিন্তু উইকেট খুবই ভালো ছিল যেভাবে তারাও ব্যাটিং করেছে, তা আমার মনে হয় উইকেট ফাইন। দেখেন কারো না কারো তো পাওয়ার প্লেতে একটু চার্জ করতে হবে, আর চার্জ করতে গেলে আপনি উইকেট যাবে এটাই নর্মাল জিনিস, হয়তোবা নেক্সট দিন এই জিনিসটা নাও হতে পারে, বাট এটা নিয়ে অত ওয়ারিড না আমি। না আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় আমাদের যে লোকাল যে সাইডটা আছে এটা খুবই ভালো সাইড। স্টিল আমার কাছে রিশাদ আছে, আলিজ আছে, যাদেরকে আমি খেলাতে পারিনি, বাট আমার কাছে মনে হয় আমরা যে টিম নেমেছিলাম পারফেক্ট টিম ছিল। না অবশ্যই ভালো লাগে যখন দেখি যে মাঠ ভর্তি দর্শক থাকে এবং গ্যালারি ভর্তি দর্শক থাকে, সো ওই জিনিসটা অ্যাজ এ প্লেয়ার আমি অনেক উপভোগ করি, কারণ আলটিমেটলি আপনি যখন একটা উইকেট পড়বে, 4 পড়বে, 6 হবে, তখন মানুষ উল্লাস করবে, এটাই এটাই ভালো লাগে অ্যাজ এ প্লেয়ার, এটাই একটা পাওয়া যে মানুষ আমাদের খেলা দেখতেছে, থ্যাংকস তাদেরকে। দেখে না এখন অনেক সময় টিম কমিউনিকেশনের জন্য অনেক প্লেয়ারকেও খেলানো যায় না, তো আমার কাছে মনে হয় আই হোপ যে ও সামনে ম্যাচগুলো খেলার সুযোগ পাবে। না আমি বললাম দেখেন একে তো আমরা 3টা ফরেন নিয়ে খেলেছি, যদি 4টা ফরেন হতো হয়তো বা ডিফারেন্ট সিনারিও হতে পারতো, আমি বলতেছি না যে হবেই না, হতে পারতো, তখন একটা ব্যাটসম্যান বা বলার আমরা এক্সট্রা খেলাতে পারতাম, সে জায়গায় একটা হয়তো বা লোকাল একজনকে ড্রপ দিতে হতো আমাদের ব্যাটসম্যান হোক বা বলার হোক। আমি যেটা বললাম আমি আশাবাদী, আমার আমার থিঙ্কিংয়ে এবং আমার কোচের থিঙ্কিংয়ে এই জিনিসটা আছে যে আমরা ট্রাই করবো ঋষাদের নেক্সটের দিকে। না দেখেন প্রত্যেকটা হারই তো কষ্টের, অ্যাজ এ আমি ফার্স্ট ক্যাপ্টেন আমি চাবো ম্যাচ জিততে, অবভিয়াসলি এদিক দিয়ে তো খারাপ লাগবে যে হেরে গেছি ফার্স্ট ক্যাপ্টেনশিপে, বাট অ্যাট দ্য সেম টাইম একটা ব্যাকআপ মাইন্ডে থাকে যে কুমিল্লা অলওয়েজ হারে ফার্স্ট ম্যাচও। আমি স্যারের সাথে ওই দিনও কথা বলতেছিলাম, স্যার একটা জিনিস বলতেছিলাম আমরা ফার্স্ট ম্যাচ এমনি হারে যাই, আর হারলেই নাকি স্যারের জন্য লাকি, তো এদিক দিয়ে অরিট না। একটা জিনিস আমাদের ভালো হয়েছে যে আমরা এত লো স্কোরিং করেও মানে একটা মোটামুটি স্কোর করে আমাদের বলাররা আমাদেরকে দিছে যে দেখো যে আমরাও পারি, আমাদের ওই একটা জিনিস হলো কি যে আমরা পুরো টিমটা দেখতে পারলাম যে কোন জায়গায় ল্যাকিংস আছে কোন জায়গায় স্ট্রং, এখন আমরা বসে স্যার আমরা ডিসকাস করে জিনিসটা তৈরি করতে পারবো। সেকেন্ড ম্যাচ থেকে হোপফুলি আশা করি যে ভালো কিছু হবে। না আমি যেটা বললাম যে যারা উপর থেকে ব্যাটিং করেছে তারা যদি আরেকটু ভালো খেলে ফিনিশটা দিয়ে আসতো, আই থিঙ্ক হৃদয় অথবা কায়েস ভাইয়ের মধ্যে থেকে আরও যদি কেউ 20টা রান এক্সট্রা করে দিয়ে আসতো 10 বল খেলে, আই থিঙ্ক আমাদের গেম সিনারিওটা অন্যরকম হয়ে যেত, তাহলে আর কোনো এই ব্যাটিং অর্ডার নিয়ে কোনো ধরেন একটা আমরা টপ অর্ডারে কী করি যে চেষ্টা করি যে পুরোটা ফিনিশ করা, যখন আপনি 50-60 বল খেলবেন তখন একটু যদি আর 10টা রান বেশি দিয়ে আসতো। বাট আমি এমনি আশাবাদ দিতে কায়েস ভাই অনেকদিন পর রান করছে, এটা আমাদের জন্য ভালো, হৃদয় রান করছে, বাট নেক্সট ইনিংস থেকে হয়তো বা নেক্সট ম্যাচ থেকে এই জিনিসগুলো আর হবে না। দেখেন একটা ফ্র্যাঞ্চাইজি যখন ফার্স্ট কলে একটা প্লেয়ারকে নেয় অবভিয়াসলি তাকে চিন্তা করে যে পুরো সিজনই খেলাবে, নো ডাউট হৃদয়কে কোনো মানে কোনো মতে ড্রপ দেওয়ার কোনো সুযোগই নেই, সে প্রমিজিং প্লেয়ার, সে ন্যাশনাল টিমও দেখিয়েছে এবং লাস্ট যে বিপিএলটা ছিল সেখানেও সে সাকসেসফুল প্লেয়ার, ইনফ্যাক্ট আজকের ম্যাচও সে খুবই ভালো খেলেছে। হোপ যে এটা ফার্স্ট ম্যাচ ছিল কুমিল্লার পরে, নেক্সট ম্যাচ থেকে আরও ভালো খেলবে।